প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? জয়া ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। তে বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে যে নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের ভিডিও হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট তুলে ধরব। তে বন্ধুগণ, এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অন করে রাখুন, নিজেকে আপডেট রাখুন, পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে আসবে। তে বন্ধুগণ, চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য এক্সেল? এক্সেল কি? এক্সেল শব্দের অভিধানিক অর্থ হলো শ্রেষ্ঠত্বর হওয়া। মাইক্রোসফট এক্সেলকে একটা বিশাল পৃষ্ঠা মনে করা যেতে পারে। এই বিশাল পৃষ্ঠাতে 16,384 কলাম আছে, 10,48,576 রো আছে এবং 1,17,98,69,164 সেল আছে। এখানে পুরো শীটটিকে বলা হয় টেবিল বলা হয়ে থাকে, আর আর সারিকে বলা হয়েছে র, লম্বালম্বি সারিকে বলা হয়েছে কলাম। হাউ ক্যান উই ডু বাই এক্সেল? এক্সেল দিয়ে কী কী করতে পারি? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, এক্সেল দিয়ে যাবতীয় হিসাব নিকাশের কাজ খুব সহজে দ্রুত সম্পাদন করতে পারি। এক্সেল দিয়ে যে সাধারণত কাজগুলো আমরা করে থাকি তা হলো দৈনন্দিনের হিসাব নিকাশ, বাজেট প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক ক্যালকুলেশন, বেতন হিসাব তৈরিকরণ, তথ্যকে আকর্ষণ করে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের জটিল জটিল গাণিতিক সমস্যা সমাধান ইত্যাদি। হাউ টু স্টার্ট এক্সেল? কীভাবে এক্সেল শুরু করব? কম্পিউটার অন করে স্টার্ট বাটনে ক্লিক করুন। প্রোগ্রামে হাইলাইট রুলার বারে সিলেক্ট ক্লিক করুন। সর্বশেষে একটি বক্স দেখা যাবে, মাইক্রোসফট এক্সেলের উপরে ক্লিক করুন। হাউ টু এক্সিট এক্সেল? কীভাবে এক্সেল থেকে বের হবেন? ফাইল মেনুর উপর ক্লিক করুন, ক্লোজের উপর ক্লিক করুন, নো বাটনে ক্লিক করুন, এগেইন ফাইল মেনুতে ক্লিক করুন, অর্থাৎ এক্সিট মেনুতে ক্লিক করুন, মুভিং সেল পয়েন্টার, রাইট এরো সেল পয়েন্টার, ডান দিকে রাইট এরো ব্যবহার করা হয়, লেফট এরো সেল পয়েন্টার, লেফট সাইড ব্যবহার করা হয়, টপ এরো সেল পয়েন্টার উপরে টপ এরো ব্যবহার করা হয়, বটম সেল পয়েন্টার উপরে ডাউন এরো ব্যবহার করা হয়। গাণিতিক হিসাব, যোগ করার সূত্র, সাম ফার্স্ট ব্র্যাকেট সেল নং ইস টু সেল নং ব্র্যাকেট ক্লোজ ইন্টার, তে বন্ধুগণ দেখুন কিভাবে যোগ করব। আমার মন মতো কিছু সংখ্যা আমি উঠিয়ে নিচ্ছি, কয়েক প্রকার যোগ করা যায়। প্রথম সেলের হিসাব বুঝতে হবে, এই সেল বি টু
হ্যাঁ 8B4 হ্যাঁ এরকম প্রত্যেকটা সেলের একটা হিসাব আছে। আমি প্রথম সমান সমান ব্যবহার করব ইকুয়েল অর্থাৎ সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট সেল নং ইজ টু F6 is to যোগ হয়ে গেছে। আবার আরেকটা নিয়মে করব সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট সেল নং ইজ টু সেল নং ইন্টার। আরেকটা নিয়মে করব সমান সমান আমার মাউস পয়েন্টার আমি ধরে নিচ দিকে আমি টেনে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। আমি তিন ধরনের যোগ সহজভাবে দেখাই দিলাম, আরও কয়েক ধরনের যোগ আছে। এটা সিরিয়ালের যোগ, সমান সমান সাম সেল নং অর্থাৎ ইস টু সেল নং অর্থাৎ জি সেল নং ইস টু সেল নং ইন্টার প্রেস করলাম, সমস্ত যোগ চলে আসছে। আবার সেম নিয়মই সরাসরি টেনে প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, সেম যোগ চলে আসছে। তো বন্ধুগণ এবার আমি উল্টাপাল্টাভাবে যোগ করব, সিরিয়াল ছাড়া যোগ করব। তো দেখুন সমান সমান সেল নং যোগ 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 সেল নং যোগ। কিন্তু মনে রাখতে হবে লাস্টে যোগ দেওয়া যাবে না, আমি আবার করে দেখাবো। সমান সমান সেল নং যোগ সেল নং যোগ সেল নং যোগ সেল নং যোগ প্রত্যেকটা ঘর আমি সেল নং যোগ দিয়ে দিয়ে আমি কাজটা করব, ইন্টার দিয়ে দিলাম। আর একটা সরাসরি আমি যোগ করব, সমান সমান 1000 যোগ 500 যোগ 600 যোগ, আমার মন মতো আমি কিছু সংখ্যা উঠিয়ে ইন্টার প্রেস করলে আমার যোগটা চলে আসবে সহজভাবে। আমি আবারও দেখাই দিচ্ছি, খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো বন্ধুগণ আমি যোগ শেষ করলাম, এবার ভিউকে চলে যাচ্ছি। তো বন্ধুগণ মনে রাখবেন আমি যে শিট এখানে দেখাই দিছি, আপনার ইচ্ছাগুলো পুরো শিট নোট করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ একটা শিট। এবার বিয়োগ করব অর্থাৎ হ্যাঁ মাইনাস করব, সমান সমান সেল নং মাইনাস সেল নং ইন্টার, আমার বিয়োগ ফল চলে আসছে। আমি সরাসরি আবার আরেকভাবে করে দেবো, সরাসরি 500 মাইনাস 247
চলে আসছে বন্ধুগণ। এবার এবার গুণ দেখাবো কিভাবে গুণ করতে হবে। সমান সমান সেল লং গুণ সেল লং ইন্টার, পাঁচশো গুণ তিন সমান সমান সেল লং গুণ সেল লং ইন্টার পনেরোশো। তো বন্ধুগণ আমি আরেকটা নিয়মে দেখাচ্ছি, সমান সমান সেল লং গুণ সেল লং। তো বন্ধুগণ এবার আপনাদের মাঝে আমি দেখাবো ভাগ কিভাবে করবেন, সমান সমান সেল লং ভাগ সেল লং ইন্টার। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের এক্সেলের ক্লাস নিচ্ছি, আপনারা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনারা সবই সুন্দরভাবে বুঝতে পারবেন। পাঁচশো ভাগ তিন সমান সমান সেল লং ভাগ সেল লং ইন্টার। আমি আরেকটা নিয়মে দেখাচ্ছি, সমান সমান পাঁচশো ভাগ তিন একই রেজাল্ট চলে আসছে। তো বন্ধুগণ এবার আমি দেখাবো শতকরার হার, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যে কোনো ব্যাংক বিমাতে চাকরি করার জন্য শতকরা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নেন, ব্যাংকে সর্বোচ্চ সুদ হলো 18%, 10%, 12%, বিভিন্ন পার্সেন্ট আছে, আমি সর্বোচ্চ পার্সেন্ট 18% সেল লং গুণ 18 সেল লং পার্সেন্ট ইন্টার 90,000 টাকা আছে। তে বন্ধুগণ আপনি 1 বছরে 90,000 টাকা সুদ দিবেন, অর্থাৎ 12 মাসে দিবেন, অর্থাৎ 365 দিনে দিবেন। এখন আমি দেখাবো ব্যাংক যদি আপনাকে বলে প্রত্যেক মাসে আপনার কাছে কিস্তি নেবে, তাহলে 90,000 টাকা 12 মাসে অর্থাৎ 12 দিয়ে ভাগ দিলে পরে আপনার রেজাল্ট চলে আসবে। সমান সমান সেল লং ভাগ 12 ইন্টার 7,500 টাকা চলে আসছে, অর্থাৎ 1 মাসের কিস্তি চলে আসছে। প্রতিদিন কিস্তি নেওয়ার জন্য যদি প্রতিদিন কিস্তি হয়, তাহলে সমান সমান 90,000 ভাগ 365, যেহেতু 1 বছরের সুদ, 365 দিনের সুদ, 365 দিয়ে ভাগ দিলে আমার একদিনের সুদ চলে আসবে, হ্যাঁ 248.  সামথিং কিছু আছে। এবার বন্ধুগণ যদি 1 ঘন্টার সুদ দেখতে চান, তাহলে সমান সমান দিতে হবে, সমান সমান সেল লং ভাগ 24, অর্থাৎ যেহেতু একদিনের সুদ থেকে 24 ঘন্টার সুদ থেকে আমি ভাগ করে বের করবো, ধর মানে 24 দিয়ে ভাগ দিলেই রেজাল্ট চলে আসবে। এবার আমি 1 মিনিটের সুদ দেখাবো কিভাবে 1 মিনিটের সুদ বের করা যায়। সেল লং ভাগ হ্যাঁ 60, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা ইন্টার দিলে রেজাল্ট চলে আসবে। তো বন্ধুগণ এবার এভারেজ, এভারেজ আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব এভারেজ কীভাবে সহজ। এভারেজ 200 অর্থাৎ 200 যোগ 300, 500-র এভারেজ হলো 250, এবার আমি সরাসরি দেখাচ্ছি অসংখ্য
লোকের এভারেজ কীভাবে দেখতে পারবেন দেখুন। আমি কয়েকজন লোকের নাম ব্যবহার করব। তো বন্ধুগণ, আমি নামের পাশাপাশি একটা স্যালারি দিচ্ছি, নিম্নে 5,300 থেকে 6,500 টাকার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ নিম্ন মজুরির একটা হিসাব থেকে বোঝাই দিচ্ছি। আমি এটা যোগ করে দেখাচ্ছি। তো বন্ধুগণ, সমান সমান এভারেজ ফার্স্ট ব্রেকের সেল নং ইস টু সেল নং দিলে আমার এভারেজ চলে আসছে, অর্থাৎ গড় চলে আসছে। আমি আবারও দেখা দিচ্ছি এভারেজ, কিন্তু মনে রাখবেন ভুল লেখা, অক্ষর ভুল হলে চলবে না, একদম সেম ই লাগবে। সেল নং ইস টু সেল নং দিয়ে ইন্টার দিলেই রেজাল্ট চলে আসবে। কাউন কিভাবে গণনা করবেন, অর্থাৎ কাউন্ট করবেন, সমান সমান কাউন্ট ফার্স্ট ব্রেকের সেল নং ইস টু সেল নং, ব্রেকের ক্লোজ ইন্টার দিলে কাউন্ট চলে আসবে। আমি সরাসরি দেখাচ্ছি, সমান সমান কাউন্ট ফার্স্ট ব্রেকেট সেল নং ইস টু সেল নং। ম্যাক্স দেখাচ্ছি, এবার মিনিমাম দেখাবো। সমান সমান মিনিমাম এম আই এন ফার্স্ট ব্রেকেট সেল নং ইস টু সেল নং।
আচ্ছা, এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।